দেখুন বাবা সম্পত্তি ছেড়ে ফুটপাতে অন্যতম ধনী রাজকন্যা ব্যক্তি জন্মের পর থেকে তিনিও বিলাসবহুল জীবন ভোগ করে আসছেন চাইলে কোটিপতির ঘরেই পরবর্তী ঠিকানা করে নিতে পারতেন কিন্তু ভালোবাসার জন্য সাধারণ এক ছেলের হাত ধরে রাজপ্রাসাদ ছাড়লেন রাজকন্যা অ্যাঞ্জেলাইন ফ্রান্সিস খু বলতে মহল ছেড়ে চলে এলেন ফুটপাতে সম্প্রীতি এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়েলসে মালয়েশিয়ায় জন্ম হলেও দুই সালে পড়াশোনার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন খু দুই সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সময় জেদিধ ফ্রান্সিস নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এরপর ধীরে ধীরে প্রেম ফ্রান্সিসের জন্ম কেরিবিয়ানে তিনি প্রেম ব্রেক কলেজের ডেটা বিষয়ে গবেষক কিন্তু তার কোটিপতি বাবা যে এই সম্পর্ক মেনে নেবেন না ভালো করেই জানতেন খু তা সত্ত্বেও তাদের সম্পর্কের কথা বাবাকে জানান ক্ষুব্ধ বাবা না বলতে সময় নেননি ফলে খুয়ের সামনে দুটি রাস্তা খোলা ছিল এক ফ্রান্সিসকে ভুলে যাওয়া আর দুই বাবার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করা কিন্তু বাবার বিরুদ্ধে যাওয়াটা মোটেই সহজ ছিল না কারণ সেক্ষেত্রে বিসর্জন দিতে হতো তার এতদিনের অভ্যাসকে বিসর্জন দিতে হতো তার বিলাসবহুল জীবনকে খু সেটাই করলেন ফ্রান্সিসের ভালোবাসার সঙ্গে যে আর কোনো সম্পদের তুলনা করা যায় না সেটা বুঝিয়ে দিলেন প্রাসাদ সম্পত্তি সমস্ত ছেলে হাত ধরে নিলেন ফ্রান্সিসের সম্প্রতি তারা বিয়ে করেছেন বন্ধুবান্ধব সহ মোট ৩০ জনকে নিয়ে প্রেমব্রোক কলেজে ক্যাম্পাসে এই বিয়ের অনুষ্ঠান হয় নবদম্পতি বর্তমানে কলেজের লজে থাকেন পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও খুঁজছেন খু For latest news, please subscribe my channel. Thank you, everybody.